পরিচিত মুখ কিন্তু যারা নতুন তারা আমাকে কেউ চেনো না, তাই না? সেজন্য আমি সবার জন্যই আবার আরেকবার আমার পরিচয়টি বলিয়ে দিচ্ছি। আমি হচ্ছে উম্মে সানজিদা সালেহীন, এটা আমার নাম উম্মে সানজিদা সালেহীন। আমি কেজি বকুল শাখার শিক্ষক। তোমরা আমাকে কেজি বকুল শাখায় দেখবে, কিন্তু এছাড়া আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু সবাই একসাথে ক্লাস করব, বকুল এবং বেলি মিলেই কিন্তু একসাথে ক্লাস করব। তাই অনলাইনে আমি তোমাদের সবার শিক্ষক, ঠিক আছে? তো নিশ্চয়ই নিউ ইয়ার অনেক ভালোভাবে কেটেছে এবং ভালোভাবে শুরু করেছে সবাই। চলো এবার একটু পড়াশোনা করি। হ্যাঁ, আজকে কি জানো তোমাদের এখন কি ক্লাস? এখন হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস, হ্যাঁ গণিত ক্লাস। তো গণিত ক্লাসে তোমাদের যেটা করতে হবে, সবার প্রথমে তোমাদের এই বইটি হাতে নিতে হবে। সবার আগে বইটি হাতে নিবে এবং কি নিবে, সিডাব্লিউ খাতা নিবে, পেন্সিল নিবে, রাবার নিবে, এরপরে কি নিবে, শার্পনার নিবে এবং অবশ্যই যেটা করবে হেডফোন নিবে। কারণ যেহেতু মোবাইল এক একজনের তো এক এক রকম, শোনা যায় না কানে ঠিক মতো, অনেকেরই কমপ্লেন থাকে। তাই তোমরা যদি একসাথে মোবাইলে হেডফোন লাগিয়ে শোনো ভিডিওটি, তাহলে হবে কি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো আশা করি তোমরা এর মধ্যেই প্রস্তুত হয়ে গেছো। এবার চলো আমরা পড়া শুরু করি। যেটা প্রথমেই পড়ব, অঙ্ক অনুশীলন বইয়ে তোমাদের অভিক্ষা, প্রথম অভিক্ষার সিলেবাস অনুযায়ী দেখো আমি এখানে বোর্ডে তো লিখে দিয়েছি, কথায় লেখো আছে, কথায় লেখো আছে 21 থেকে 30 এবং 21 থেকে 30। দেখো পৃষ্ঠা 3 নম্বরে আছে হচ্ছে 21 থেকে 30 এবং পৃষ্ঠা 6 আছে 21 থেকে 30। তো আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদেরকে পড়ানোর সুবিধার জন্য আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি, এখান থেকে আমরা আজকে কথায় লেখোগুলো শিখব এবং তোমরা অবশ্যই তোমাদের সামনে বইটি খুলে নিবে এবং সিডাব্লিউ খাতা পাশে রাখবে। আমি বলবো, তোমরা বানানগুলো শিখবে এবং আস্তে আস্তে তুমি কি করবে, সিডাব্লিউ খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? চলো আমার সাথে সাথে। 2 10 1 21, 21-এর বানানটা আমাদের কি, এ কর সুকার তালিবাসন 21। এরপরে 2 10 2 22, 22-কে কিভাবে লিখে, বয়াকার বা হস্রই তালিবাসন। এরপরে 23, 2 10 3, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু কিন্তু অবশ্যই খেয়াল করবে, এটা অনেকেই ভুল করো, পয়েন্ট করে চন্দ্রবিন্দু আছে। 25, 25, উচ্চারণটা নাক থেকে হবে, প চন্দ্রবিন্দু চ রসিকার তালিবাসন 25। 26, 6 1 6, বর্গ রসিকার তালিবাসন 26। 27, গুন্দস আকার তয়কার তা তালিবাসন 27। 28, সরয়া তয়কার তা তালিবাসন 28। 29, 29 একটা জিনিস দেখো, দীর্ঘ, এটা কিন্তু রসুন, এটা দীর্ঘ 29, দীর্ঘ দন্ত ন ত রফলা রসিকার তালিবাসন 29। আর এটা হচ্ছে 3 10-এ বা 3 0 30, ত রফলা রসিকার তালিবাসন 30। তাহলে আমরা বাংলা বানানগুলো, বাংলা কথায় লেখার বানানগুলো আমরা দেখে ফেললাম। এবার চলো ইংরেজিটা একটু দেখি। হ্যাঁ, 21, 2 1 21, TWENTY 20, ONE 1। ইংরেজিটায় দেখো বানান লেখার একটা সুবিধা হচ্ছে, এই যে এখান থেকে 24 থেকে বানানগুলো লেখা অনেক সহজ। দেখো 21, 20 পাশে শুধু 1, এরপরে দেখো 29 পর্যন্ত সবগুলোতে কিন্তু 20 লিখতে হচ্ছে। তাহলে তোমরা এই 20, TWENTY 20 একটা বানান শিখলে 9টা লিখতে পারছো, কথায় লেখো, ঠিক না? তাই খুব ভালো করে বানানটা খেয়াল করবে। আর 1 2 3 4 এগুলো তোমরা পারো আশা করি। তো চলো আমরা পড়ে ফেলি, TWENTY 20, ONE 21, 21, 22, TWENTY 20, TWO 2, 23, TWENTY 20, THR 3, 24, TWENTY 20, FOUR 4, 24, 25, TWENTY 20, FIVE 5, 26, TWENTY 20, SIX 6, 27, TWENTY 20, SEPEN 27,
7, 28, T-W-E-N-T-Y, 20, E-I-G-H-T, 8, 8 বানানটা অনেকের ভুল হয় দেখবে, 29, T-W-E-N-T-Y, 20, N-I-N-E, 9, 29, 30, 30 বানানটা দেখো, 30, 30, T-H-I-R-T-Y, 30, চলো আমরা বানানগুলো আরেকটা বার দেখি, বাংলাটা আগে দেখি, 21, এ পরশুকর কো তালিবা শরী 21, বয়কার বা রসই তারিখ 22 ত একার রসই তারিখ 23 চ বয়ব রসিকার তারিখ 24 প চন্দ্রবিন্দু চরশিকার তারিখ 25 ছ একা ছ বয়ব রসিকার তারিখ 26 দন্ত স আকার ত একাত্তা তারিখ 27 ছ রায়া কয়কাত্তা তারিখ 28 দীর্ঘ দন্ত ন ত রফলা রসিকার তারিখ 29 তরফলা রসিকা তালিবাস 30 ইংরেজি গুলো চলো দেখি 21 T W E N T Y 20 O N E 1 T W E N T Y 20 T W O 2 T W E N T Y 20 T H R W E 3 23 T W E N T Y 20 F O U R 4 24 T W E N T Y 20 F I V E 5 25 T-W-E-N-T-Y 20, S-I-X 6, 26, T-W-E-N-T-Y 20, S-A-B-E-N 7, 27, T-W-E-N-T-Y 20, E-I-G-H-T 8, 28, T-W-E-N-T-Y 20, N-I-N-E 9, 29, 30, T-H-I-R-T-Y 30. তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? কথায় লেখো 21 থেকে 30, 21 থেকে 30, বাংলা ও ইংরেজিতে তাই না 21 থেকে 30 এবং 21 থেকে 30 তো তোমরা কি করবে তোমরা এটা অবশ্যই সিডব্লিউ খাতাতে এত করে লিখে ফেলেছো পাশাপাশি কি করবে ভালো করে মুখস্থ করার পর এটা তোমরা কি করবে এটা তোমরা এসডব্লিউ খাতায় লিখে রাখবে তো মনে থাকবে তো তাহলে তোমাদের এসডব্লিউ কি থাকছে তোমাদের এসডব্লিউ থাকছে কথায় লেখো 21 থেকে 30 21 থেকে 30 বাংলা ও ইংরেজিতে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আশা করছি সবাই বাসায় থাকবে